দল চ্যাম্পিয়ন হওয়ায় সমর্থন সার্থক হল মাগুরার আমজাদ হোসেনের। জার্মান ফুটবল দলের সমর্থনে 3.5 কিলোমিটার দীর্ঘের জার্মান পতাকা বানিয়ে সারা ফেলে দেওয়া বাংলাদেশি এই একনিষ্ঠ সমর্থকের পতাকায় স্থান করে নিয়েছে ফুটবলের প্রধান সংস্থা ফিফার ওয়েবসাইটে। মাগুরার এই কৃষক এবার বিশ্বকাপে জার্মান ফুটবল দলের সমর্থনে নিজের জমির একটি অংশ বিক্রি করে ওই পতাকা তৈরি করেন। আমজাদ হোসেনের এই সমর্থনে মুগ্ধ হয়ে তাকে জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্য পদ দেওয়ার কথা জানিয়েছিল জার্মান দূতাবাস। জার্মান দলের প্রতি এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফেরডিন্যান্স দ্য ওয়েহি মাগুরা গিয়ে আমজাদের সঙ্গে দেখা করে অভিনন্দন জানান। তারপর সেই পতাকা স্থানীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হয়। কয়েকশো মানুষ সেই পতাকা ধরেছিলেন।